আপনারা যারা ডিজাইনার বা যারা নতুন অনেকে আছেন সেটা জানেন না। মোবাইলে আমরা শেয়ার ইট ইউজ করে থাকি, কিন্তু কম্পিউটারে যে শেয়ার ইট ইউজ করা যায় সেটা কি আপনি জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে মোবাইল থেকে, মোবাইলের কেবল না লাগিয়ে আপনি কিভাবে সরাসরি মোবাইল থেকে শেয়ার ইটের মাধ্যমে আপনার ডাটা, ফাইল, যে কোনো কিছু আপনার কম্পিউটার থেকে মোবাইল আনতে পারবেন, আবার মোবাইল থেকে কম্পিউটারে দিতে পারবেন, কিভাবে ফাইল ট্রান্সফার করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কী করবেন, সমস্ত বিস্তারিত বিষয় আমি আপনাদের দেখাবো। আমি রাসেল মোশারফ, আইটেমএক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা কম্পিউটার থেকে শেয়ার ইট সফটওয়্যারটি কম্পিউটার থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নিব। আমি আপনাদের সঠিক প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে করবেন। আপনি প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন, গিয়ে এখানে লিখবেন শেয়ার ইট ফর পিসি উইন্ডোজ 10 7, মানে উইন্ডোজ 10, আপনার যদি 10 থাকে 10 লিখবেন, 7 থাকলে 7 লিখবেন, বা যদি এক্সপি থাকে সেটাও লিখলেও চলবে। ওকে, তো আমরা যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করি, আমি উইন্ডোজ 10 লিখে আমি এন্টার প্রেস করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন দেখা যাচ্ছে, তো ওই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখেন লেখা রয়েছে ডাউনলোড শেয়ার ইট ফর পিসি উইন্ডোজ এক্সপি 7 8 10, মানে 32 বিট অ্যান্ড 64 বিট। আমার মনে হয় এই সফটওয়্যারটি ভালো হবে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে একটু সময় দিতে হবে, নিচের দিকে স্ক্রলিং করেন। স্ক্রলিং করে আপনি একদম নিচে চলে যাবেন, তো নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড শেয়ার ইট 32 বিট এবং ডাউনলোড শেয়ার ইট 64 বিট। আমরা এখানে ডাউনলোড শেয়ার ইট 64 বিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু ওই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এটা হবে। হ্যাঁ, আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর দেখেন এটা ডাউনলোড হচ্ছে। এই ততক্ষণ আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনার পিসিতে যদি শেয়ার ইট অ্যাপসটি ডাউনলোড করা থাকে বা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার কাজকে অনেক অনেক গতিশীল করে তুলবে। কারণ অনেক সময় দেখা যায় কেবল থাকে না, নানান ধরনের হাবি যাবে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, আপনি একদম খুব সহজে কিন্তু ফাইল, ডাটা, যে কোনো কিছু ট্রান্সফার করতে পারছেন। তো আমি আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে ফাইল বা ডাটা ট্রান্সফার করবেন, ঠিক আছে? তো ডাউনলোড আমাদের প্রায় শেষের পথে, ডাউনলোড কমপ্লিট। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আমরা এখানে ইয়েস এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইয়েস এ ক্লিক করার পর যে দেখেন অ্যাকসেপ্ট লেখা রয়েছে প্রথমে, তো আমরা এগুলি মেনিমাইজ করে দিচ্ছি। তো অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো ইনস্টল শেষ হওয়ার পর এখানে আপনি ফিনিশ দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার পিসিতে কিন্তু ওই ইনস্টল হয়েছে, এবং এখানে আপনি এখন যদি আপনি দেখতে চান এটা ঠিক আছে কিনা, এবং আমি আপনাদের দেখাবো। ওকে, তারপর এখান থেকে অ্যাকসেপ্ট দেখাবেন। অ্যাকসেপ্ট দেখানোর পর কিছু স্টেপ আছে, স্টেপগুলি আপনাকে পার হতে হবে। এখানে দেখেন স্কিপ লেখা রয়েছে, আপনি স্কিপে ক্লিক করেন। ওকে, আমাদের কম্পিউটারের কাজ শেষ, এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। ওকে, আমরা চলে আসলাম এখন আমাদের মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইলে অবশ্যই ওয়াইফাই অথবা MB থাকতে হবে, ডাটা থাকতে হবে। তো আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনি লিখে নেবেন, প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন শেয়ার ইট, ঠিক আছে? লিখেই আপনার শেয়ার ইট চলে আসবে, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টল লেখা রয়েছে, সেখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হবে। এখানে ইনস্টলে ক্লিক করবেন, এখানে একটু সময় দিতে হবে আপনাকে। তো আপনার মোবাইলে এবং কম্পিউটারে দুই জায়গাতেই আপনার মানে ইন্টারনেট থাকতে হবে, মানে নেট কানেক্ট থাকতে হবে। যদি নেট না থাকে তাহলে আবার হবে না, ঠিক আছে? কিন্তু এটি থাকাতে আপনার অনেক সুবিধা, আপনার যে কোনো ফাইল, ডাটা আপনার কেবল ছাড়াই কিন্তু আপনি ট্রান্সফার করতে পারছেন। ওকে, আমাদের মোবাইলেও অ্যাপসটি ডাউনলোড হওয়া এবং ইনস্টল হওয়া কমপ্লিট। আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখেন কম, আমরা এখানে অ্যাগ্রি দিব, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে? তো তারপর এখান থেকে ডিউ দিয়ে দিবেন, ডিউ দিয়ে দিবেন, প্রয়োজনে অ্যালাউ দেন, অ্যালাউ দেন। ওকে, তারপর যে কোনো একটি লোগো আপনি চুজ করতে পারেন, না করলে সমস্যা নেই। আসলে এটা একদম ইজি, এটা আপনারা হয়তো সবাই জানেন, আবার অনেকে আছে অনেকে এগুলিও জানেন না, ঠিক আছে? তাদের জন্য মূলত ভিডিওটি করা। তারপর দেখেন শেয়ার ইট, কারণ মোবাইল টু মোবাইলে যখন শেয়ার ইট আমরা নেই,
মোবাইল টু মোবাইল যদি নিতে চাই তো এখানে রিসিভ বা সেন্ড দিলে হয়ে যায়। কিন্তু আপনি যখন কম্পিউটার যখন কানেক্ট করতে যাবেন তখন উপরে দেখেন একটি ডট, মানে চারটি ডট রয়েছে, ওই ডটে আপনি ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড, কানেক্ট টু পিসি। ওকে, তো আমি কানেক্ট টু পিসিতে ক্লিক করলাম। ঠিক আছে, কানেক্ট টু পিসিতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু স্ক্যান হচ্ছে, ঠিক আছে। এখন আপনার যে কম্পিউটারে যে শো কিউআর কোড এটাকে শো করিয়ে দেবেন, এটা হচ্ছে সহজ আর কি। ঠিক আছে, তারপর যখন এটা দেখাবেন দেখানোর সঙ্গে সঙ্গে দেখেন এটা আপনার সুইচ নেটওয়ার্ক। ওকে, দেখেন অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি চান আপনার মোবাইল থেকে যে কোনো কিছু আপনি এটা মানে ট্রান্সফার করেন, এটা কিন্তু মোবাইল থেকে আমি কম্পিউটারে ট্রান্সফার করছি, তারপর কম্পিউটার থেকে আমি আবার মোবাইলে দেবো। ঠিক আছে, আমি ইন্টারনাল স্টোরেজে গেলাম, আমি ফটোসে গেলাম, ফটোসে যাওয়ার পর ফোল্ডার্সে গেলাম, রিসেন্টে যাওয়ার পর এখানে দেখেন এই যে ফাইলটি, এই যে কালার প্যাশন, এই ফাইলটি ধরেন আমি আমার কম্পিউটারে দিব। এই যে দেখেন কম্পিউটারে যাচ্ছে। তো আপনি যে কয়টা ফাইল আপনি মানে সিলেক্ট করবেন সেই কয়টায় যাবেন, নেক্সট দেবেন, দেখেন এটা কিন্তু মোবাইলে যাচ্ছে। ঠিক আছে, কম্পিউটারে যাচ্ছে, দেখেন এই ফাইলগুলি কিন্তু কম্পিউটারে গিয়েছে। এবং আপনি যদি কোনো ডাটা দিতে চান কোনো ফাইল, ধরেন এভাবেও আপনি যাইতে পারেন, এভাবেও আপনি যেতে পারেন। ভিডিও যদি দিতে চান যে কোনো ভিডিও আপনি নিতে পারবেন চাইলে। ঠিক আছে, আপনি যে কোনো ভিডিও নিতে পারবেন, ধরেন এই ভিডিওটি, বা যদি কোনো ছবি আপনি নিতে চান ধরেন এই ধরনের ছবি সিলেক্ট করে, হ্যাঁ এরকম আপনি দেখতে পারেন। দেখে তারপর আপনি নেক্সট দিলে আপনি যেগুলিকে সিলেক্ট করবেন সেগুলি কিন্তু এখানে যাবে, একটু সময় দিতে হবে। ওকে, আপনি মনে করেন আপনার কম্পিউটার থেকে কোনো একটি ফাইল বা কোনো একটি ডাটা আপনি ওনার মোবাইলে দিবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন। ধরেন আমরা কম্পিউটারে গেলাম, কম্পিউটারে যাওয়ার পর ধরেন ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর সাপোজ ধরেন ওই ফাইলটি আমি ওনার মোবাইল আছে, মোবাইলে আমি ট্রান্সফার করবো। ধরেন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে ছেড়ে দিলে দেখেন ওইটি কিন্তু যাচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু অলরেডি মোবাইলে চলে এসেছে, দেখেন মোবাইলে কিন্তু চলে এসেছে। এখন আপনি যদি চান ধরেন আমি আরেকটি ছবি আমি নিয়ে দেখাই, ধরেন এই ছবিটি, এই ছবিটি যদি আমি মানে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তো দেখেন দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডিং হয়ে গেছে। ওকে, এখন আমরা মোবাইলে চেক করে দেখবো যে আসলে মোবাইলে কি আসলে ফাইলটি গিয়েছে কিনা। তো দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ওই যে দেখেন এই ছবিটি কিন্তু আমরা ওই শেয়ারিট দিয়ে কম্পিউটার থেকে কিন্তু নিয়ে এসেছি, দেখেন এই ছবিটি কিন্তু এই ছবিটি। ঠিক আছে, তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা ধৈর্যের সাথে দেখলেন কীভাবে মোবাইল টু কম্পিউটার শেয়ারিট ব্যবহার করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয়। আমি আশা করব আমার এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।